হ্যাপি হোলি ফর মাই অল ফ্রেন্ডস তো সকালটা আমি রোজকার মতন চা দিয়েই শুরু করলাম আর তারপর বাইরে বেরিয়ে দেখলাম মা আজকে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেন সকালবেলা আমিও খুব তাড়াতাড়ি একটা হোয়াইট কালারের চিকেন কারি সাথে একটা কালারফুল দুপাট্টা নিয়ে রেডি হয়ে পড়লাম আর হাতে আজকে অনেকগুলো কালারিং চুড়িও পরেছিলাম এইদিকে আমি যতগুলো কালারিং আবির ছিল সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম আমার বোতকে কারণ ওর আর তর সইছে না তো ও এখন বেরোবে টোটাল দশটা কালার হয়েছিল তো দশটা কালার কালার খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হলদিরামের কয়েকটা লাড্ডু এদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার মা আজকে খুব ব্যস্ত কারণ আজকে অনেক কিছু রান্না হবে চিকেন তো থাকছেই আর তারপরে এই যে আমার মা আর বাবা দোল খেলা শুরু করে দিয়েছে তো ওদেরই বসন্ত লেগে গেছে সে আমাকেও একটু দিয়ে দিল আমার মা আর বাবা বলতে পারো যে সবার ফার্স্ট আমার মা বাবাই আমাকে আজকের দিনে আবির দিয়েছে বাচ্চাগুলোর সাথে আমি একটু মজা করছিলাম সাথে একটা হলদিরামের লাড্ডু খেয়ে নিয়েছিলাম আর এই যে আমার মা বাবা সবাই রেস্ট নিচ্ছে কারণ হাঁপিয়ে গেছে খেলতে খেলতে তারপরে আমরা সবাই মিলে গেছিলাম পাশের কাকি বোনদেরকে একটু আবির দিতে এটাই মজা আমরা ফ্যামিলির সাথেই প্রত্যেকবার মজা করি আর শেষে পিচকারি তো হাতে নিতেই হবে কারণ হোলি বলে কথা আমি পিচকারি মারবো আর আমাকে মারবে না তা তো হবে না তো আমাকেও একেবারে জলদি ভিজিয়ে দিয়েছে এই দিকে আমরা সবাই মিলে একসাথে বসে ঠান্ডাই খাচ্ছিলাম তো হোলি খেলতে খেলতে ঠান্ডাইটা চলে আমাদের মজা করার পরে চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে এই যে আমি আমার এখনও রং ওঠেনি আর তারপরে বসে পড়েছি খেতে তো তেমন কিছু নিিনি জাস্ট চিকেন আর একটা লেবু নিয়ে বসে পড়েছি খেতে আর খাওয়া দাওয়ার পর একটা খেয়েছিলাম ফ্যামিলি আইসক্রিম বাটার স্কচের ঠান্ডায় জিনিসটা একবার খেলে মন ভরে না তাই আবার নিয়ে বসেছি বিকেলবেলায় সবাই মিলে একসাথে তো ঠান্ডায় এই জিনিসটা আমাদের বাড়িতে প্রত্যেকবার রং খেলায় হয় আর খেতেও ভারী মিষ্টি খুব ভালো লাগে আর রাতে কাকা অনেকদিন পর চিকেন রোস্ট করেছিল তো চিকেন রোস্ট খাওয়ার পরে পেটের জায়গা ছিল না তাই তা ঝটপট শুয়ে পড়েছিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি